আসসালামু আলাইকুম বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাসিস রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটা বাঁচিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য আজ আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে জিরা আলুর রেসিপি আপনারা বিভিন্ন রকম করে বানান আমি কিভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি জিরা আলু রান্না করার জন্য এখানে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে নেড়ে চেড়ে একটু গোটা জিরেটা ভেজে নেব যেটা ভেজে নেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজ ও টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটো আর পেঁয়াজ আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট ভালো করে মিক্স করে নেব আদা রসুনটাও একটু আমি ভেজে নেব আদা রসুনটা ভেজে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং ভালো করে এবার মিক্স করে নেবো মশলাটা আমি একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করা আলু সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আমি সেভেন্টি পারসেন্ট আলুটা সেদ্ধ করেছি ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে কাঁচা আলু ব্যবহার করতে পারেন কিন্তু ভালো করে আপনাকে সেদ্ধ করে নিতে হবে ভাজার সময় এই দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা আর এখানে দিচ্ছি দুই টেবিল চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ আমি একটু শুকনো তাওয়াই ভেজে তাকে আধ করে নিয়েছি খুব মেহি গুঁড়ো কিন্তু করিনি এই পর্যায়ে এই মশলাটা দিলে খুবই অসাধারণ একটা ফ্লেভার আসে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়েছে এবার আমার রান্না কমপ্লিট আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেবই দেখুন আমি সার্ভ করে নিয়েছি কত অসাধারণ হয়েছে খেতে অনেক সুন্দর টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ